হ্যালো বন্ধুরা, আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি একটু চলে যাচ্ছি মন্দির দর্শনে। তোমরা সবাই জানো আমি আমার দাদার বিয়ের উপলক্ষে মাসির বাড়ি এসেছিলাম, তো আমার মাসির বাড়ির এখানে একটা শিব মন্দির আছে, তাই আমি এই মন্দিরে ঘুরতে চলে আসলাম আজ। এই মন্দিরের নাম হলো জলেশ্বরের মন্দির। তোমাদের চারিপাশটা দেখালে তোমরাও বুঝতে পারবে যে মন্দিরটা কত সুন্দর দেখতে। মন্দিরের চারিপাশে প্রকৃতির যে এই সৌন্দর্য, সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না কতটা সুন্দর। মন্দিরের বাইরে অনেক ফাস্টফুড ও খেলনার দোকান আছে। আমার যেহেতু লাস্যি খেতে ভালো লাগে, তাই আমি একটা লাস্যি কিনে নিই। আমার মন্দিরটা এতটাই ভালো লেগেছে যে আমি দুদিন পরপর গিয়েছিলাম। মন্দিরের এই সৌন্দর্য সকালে একরকম আর রাত্রেবেলায় একরকম, আর শিবরাত্রির জন্য মন্দির আরও সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে শিবরাত্রির পূজা সারা রাত ধরে হয়, তার সাথে কীর্তন ও নামগানও চলে। দাদার বিয়ে তো এবার শেষ হয়ে গেল, সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব মন খারাপও হচ্ছিল, এতদিন খুব মজা আনন্দ করেছিলাম, দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেল। আমরা গাড়ি করে হাওড়া স্টেশনে চলে আসলাম, তারপর এখান থেকে আমরা ট্রেনে করে সবাই শিয়ালদা স্টেশনে গেলাম। শিয়ালদা স্টেশন থেকে সবাই নিজেদের বাড়ির দিকে চলে গেল। আমরা মাসির বাড়ি থেকে কী কী এনেছি, এখানকার রসগোল্লা খুব সুন্দর খেতে, তার সাথে আছে মাখা সন্দেশ ও কুল। তো আমি কুলের কথা তো আগেই বলেছিলাম, এখানে যেহেতু কুল চাষ হয় কুলগুলো বেশ ভালো খেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বন্ধুরা।